হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা কেমন চলছে তাই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো তোমাদের মধ্যে অনেকে আমার কাছে বিভিন্ন কোশ্চেন করেছিল এবং রিকোয়েস্ট করেছিল তোমাদের এইচএসসি পরীক্ষার উপর আরেকটি ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিওতে জানাবো তোমাদের এইচএসসি পরীক্ষাটা কবে থেকে শুরু হতে পারে এবং তোমাদের যে সকল প্রশ্নের উত্তর দিব সেগুলো হচ্ছে, এক নম্বর রয়েছে তোমাদের এমসিকিউ এবং সিকিউতে কি একসাথে পাস নাকি আলাদা পাস। এরপর দুই নম্বর রয়েছে বাংলা ফার্স্ট পেপার ও বাংলা সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার ও সেকেন্ড পেপার মিলে কি একসাথে পাস নাকি আলাদা পাস। এরপর তিন নম্বরে রয়েছে, এবার কি পাশের হার বেশি হবে নাকি কম হবে। এরপর চার নম্বরে তোমরা যে কোশ্চেনটি করেছিলে সেটি হচ্ছে, এবার কি কোনো বিষয়ে এ প্লাস পেতে হলে 90 মার্ক পাওয়া লাগবে এবং এবার কি জিপি হবে নাকি সিজিপি পদ্ধতিতে তোমাদের রেজাল্টটা করা হবে। এরপর পাঁচ নম্বরে তোমরা যে কোশ্চেনটি সব থেকে বেশি করেছিলে সেটি হচ্ছে, ভাইয়া এবার নাকি অটো পাস বা টেস্ট পরীক্ষার রেজাল্ট অনুযায়ী সবার রেজাল্ট করা হবে এবং এইচএসসি পরীক্ষা নাকি হবে না, এটা কি সত্যি। এরপর ছয় নম্বরে যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে, 78 বা 79 পেলে কি এ প্লাস দিবে অথবা 31 বা 32 পেলে কি তোমাদের পাস দিয়ে দিবে। এবং ফাইনালি সাত নম্বরে তোমাদের জানাবো তোমাদের এইচএসসি পরীক্ষাটা কবে থেকে শুরু হবে এবং তোমাদের নতুন রুটিন কবে দেবে। সো তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিবে তোমরা আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। সো ফার্স্ট অফ অল আসা যাক তোমাদের প্রথম কোশ্চেনে। তো তোমাদের প্রথম কোশ্চেনটি ছিল, তোমাদের এমসিকিউ এবং সিকিউতে কি আলাদা পাস নাকি একসাথে পাস। তো তোমাদের এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে, তোমাদের এমসিকিউ এবং সিকিউতে আলাদা পাস। তো তোমাদের এমসিকিউতে পাস করার জন্য তোমাদের 10 মার্ক পাওয়া লাগবে এবং তোমাদের সিকিউতে পাস করার জন্য 30 মার্ক পাওয়া লাগবে। তো তোমাদের সিকিউর এই 23 এবং এমসিকিউর 10 মিলে টোটাল 33 মার্ক পেলে তোমরা পাস করবে। তো আশা করি তোমরা তোমাদের এক নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো এবার আসা যাক তোমাদের দুই নম্বর কোশ্চেনে। তো দুই নম্বর কোশ্চেনটি ছিল, বাংলা ফার্স্ট পেপার ও সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার ও সেকেন্ড পেপার মিলে কি একসাথে পাস নাকি আলাদা পাস। তো তোমাদের এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে, তোমাদের বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে একসাথে পাস। তো তোমরা বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে যদি 66 মার্ক পাও তাহলে তোমরা পাস করবে। অর্থাৎ তোমরা যদি বাংলা ফার্স্ট পেপারে পাস করো এবং বাংলা সেকেন্ড পেপারে 1-2 মার্কের জন্য ফেল করো, কিন্তু এবারে যে দুইটি মিলে যদি তোমরা 66 মার্ক পাও তাহলে তোমরা অনায়াসে পাস করে যাবে। তো একই রকম ভাবে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার মিলেও তোমাদের একসাথে পাস, অর্থাৎ দুইটি মিলে যদি তোমরা 66 মার্ক পাও তাহলে তোমরা পাস করে যাবে। তো আশা করি তোমরা তোমাদের দুই নম্বর প্রশ্নের উত্তরও পেয়ে গেছো। তো এবার আসা যাক তোমাদের তিন নম্বর প্রশ্নে। তো তোমাদের তিন নম্বর প্রশ্ন ছিল, এবার কি পাশের হার বেশি হবে নাকি কম হবে। তো এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে, তোমাদের এবছর বিগত কিছু বছরগুলোর তুলনায় পাশের হারটা কিছুটা বেশি থাকবে। তো এটি তোমাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ যে তোমাদের এবছর পাশের হারটা কিছুটা বেশি থাকছে। তাছাড়া তোমরা যেহেতু জিপিএস সিস্টেমের লাস্ট ব্যাচ এবং সামনের বছর থেকে যেহেতু সিজিপিএ চালু করা হবে, তাই এবছর জিপিএস সিস্টেমের সকল ঝামেলা শেষ করে দিতে এবং সিজিপিএ সিস্টেমটা চালু করার জন্য জিপিএস সিস্টেমের যত সব ঝামেলা আছে তা এবছরই শেষ করে দিতে চাইছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। তাছাড়া এবছর যেহেতু করোনা ভাইরাসের কারণে তোমাদের পরীক্ষাটাও দেরিতে শুরু হচ্ছে, তাই এবছর তোমাদের রেজাল্টটাও খুব তাড়াতাড়ি পাবলিশ করা হবে এবং শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছিল তোমাদের রেজাল্টটা প্রায় তোমাদের পরীক্ষা শেষ হওয়ার 40-45 দিনের মধ্যে পাবলিশ করা হবে। কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে তোমরা জানো যে তোমাদের রেজাল্টটা তোমাদের পরীক্ষা শেষ হওয়ার 3 মাস পরে পাবলিশ করা হয়, তাই এবছর টিচাররাও খুব চাপে থাকবে তোমাদের খাতাগুলো দেখার ক্ষেত্রে। তাই খুব ভালোভাবে তোমাদের খাতাগুলো এবছর দেখা হবে না, যার কারণে তোমরা যদি তোমাদের খাতায় মোটামুটি ভালোভাবে কিছু লিখে আসতে পারো এবং তোমাদের হাতের লেখাটা যদি মোটামুটি গোছালো সুন্দর ও পরিপাটি হয় তাহলে এবছর তোমরা খুব সহজে পাস করে যেতে পারবে এবং তোমরা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো সবকিছু বিবেচনা করে দেখলে বলা যায় এবছর তোমাদের পাশের হারটা বিগত কিছু বছরগুলোর তুলনায় কিছুটা বেশি থাকবে। তো আশা করি তোমরা তোমাদের তিন নম্বর প্রশ্নের অ্যান্সারটিও পেয়ে গেছো। তো এবার আসা যাক তোমাদের চার নম্বর কোশ্চেনে। তো তোমাদের চার নম্বর কোশ্চেনটি ছিল, এবার কি কোনো বিষয়ে এ প্লাস পেতে হলে 90 মার্ক পাওয়া লাগবে এবং এবার কি জিপিএ হবে নাকি সিজিপিএ পদ্ধতিতে তোমাদের রেজাল্টটা করা হবে। তো এর আগের কোশ্চেনের উত্তরে যেহেতু বলেছিলাম তোমরা এবছর জিপিএ সিস্টেমের লাস্ট ব্যাচ এবং সামনের বছর থেকে তোমাদের সিজিপিএ চালু করা হবে, এবছর তোমাদের জিপিএ সিস্টেমে পরীক্ষাটা হবে, কিন্তু সামনের বছর থেকে যারা পরীক্ষা দিবে তাদেরকে এ প্লাস পেতে হলে কমপক্ষে 90 মার্ক পেতে হবে, কিন্তু এবছর যেহেতু তোমাদের জিপিএ সিস্টেমে রেজাল্টটা হবে তাই তোমাদের এ প্লাস পেতে হলে তোমাদের 80 মার্ক থাকলেই চলবে। তো তোমরা যেহেতু জিপিএস সিস্টেমের লাস্ট ব্যাচ এবং 80 মার্ক পেয়ে এ প্লাস পাওয়ার লাস্ট ব্যাচ, তাই এই খুশিতে তোমরা এই ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবে। তো আশা করি তোমরা তোমাদের চার নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো এবার আসা যাক তোমাদের পাঁচ নম্বর প্রশ্নে। তো এই প্রশ্নটি তোমরা অনেকেই করেছিলে। তো কোশ্চেনটি হচ্ছে, ভাইয়া এবার নাকি অটো পাস বা টেস্ট পরীক্ষার রেজাল্ট অনুযায়ী সবার রেজাল্ট করা হবে এবং এইচএসসি পরীক্ষা নাকি হবে না, এটা কি সত্যি। তো তোমরা এই প্রশ্নটি অনেকেই করেছিলে এবং তোমাদের বেশিরভাগের মাথায় এখন এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। তো এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে, না, এবছর তোমাদের অটো পাস দেওয়া হবে না এবং তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট অনুযায়ীও তোমাদের রেজাল্টটা করা হবে না। তো টেস্টের রেজাল্ট অনুযায়ী রেজাল্ট করার এই নিউজটি পুরাই ফেক, তোমরা এরকম কোনো নিউজে কান দিবে না। তোমরা একেবারেই নিশ্চিত থাকো যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা হবে, তোমাদের আজ হোক বা দুই দিন পরে তোমাদের পরীক্ষাটা শুরু হোক, কিন্তু তোমাদের পরীক্ষাটা 100% হবে। তো আশা করি তোমরা তোমাদের পাঁচ নম্বর প্রশ্নের উত্তরও পেয়ে গেছো। তো এবার আসা যাক তোমাদের ছয় নম্বর প্রশ্নে। তো ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে, 78 বা 79 পেলে কি এ প্লাস দিবে বা 31 বা 32 পেলে কি পাস দিবে। তো 78 বা 79 পেলে এ প্লাস দিবে কিনা এই বিষয়টি সম্পূর্ণ ডিপেন্ড করতেছে যে স্যার তোমার খাতা
দেখবে সেই স্যারের মন মানসিকতার উপর, অর্থাৎ যে সময় টিচার তোমার খাতাটি দেখছে ওই সময় যদি স্যারের মন মানসিকতা বা মেজাজ ভালো থাকে তাহলে অবশ্যই তোমাকে ওই টিচার এ প্লাস দিয়ে দিবে, কারণ কোনো টিচারই চায় না কোনো স্টুডেন্ট এ প্লাস থেকে বঞ্চিত হোক। কিন্তু আনফর্চুনেটলি তোমার খাতাটা যদি কোনো বাজে স্টুডেন্টের খাতার সাথে পড়ে যায় এবং সেই বাজে স্টুডেন্টের খাতাটা দেখে যদি স্যারের মন মেজাজ এমনিতেই খারাপ হয়ে যায় এবং তারপর যদি তোমার খাতাটাই সামনে পড়ে যায় স্যারের, তাহলে কিন্তু সেই বাজে স্টুডেন্টের খাতা দেখার ইফেক্টটা কিন্তু তোমার খাতার উপর দিয়েও যাবে, যার কারণে তোমরা 78 বা 79 পেলেও কিন্তু স্যার এ প্লাস নাও দিতে পারে। তো এই বিষয়টা পুরোই স্যারের মন মেজাজের উপর ডিপেন্ড করতেছে, স্যারের মন মেজাজ ভালো থাকলে তোমাদের অবশ্যই এ প্লাস দেওয়া হবে। তো এরপর রয়েছে তোমাদের 31 বা 32 পেলে কি পাস করিয়ে দেওয়া হবে কিনা। তো কোনো বিষয়ে যদি তোমরা 31 বা 32 পাও তাহলে তোমাদের অবজেক্টিভে এক গ্রেজ মার্ক থাকে এবং তোমাদের সাবজেক্টিভে এক গ্রেজ মার্ক থাকে, অর্থাৎ তোমরা এক বা দুই মার্ক যদি কম পাও তাহলে তোমাদের সেই গ্রেজ মার্ক যোগ করে তোমাদের পাস করিয়ে দেওয়া হবে। তো তোমরা এটি নিয়ে একেবারেই চিন্তা করো না, তোমরা যদি 31 বা 32 পাও তবে তোমরা ইনশাল্লাহ পাস করে যাবে। সো এবার আসা যাক তোমাদের সর্বশেষ কোশ্চেনে, অর্থাৎ তোমাদের HSC পরীক্ষাটা কবে থেকে শুরু হতে পারে এবং তোমাদের নতুন রুটিনটি কবে দিতে পারে। তো তোমরা যেহেতু সকলেই জানো যে তোমাদের HSC পরীক্ষাটা পহেলা এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার কারণে তোমাদের পরীক্ষাটা পহেলা এপ্রিল থেকে শুরু হতে পারেনি। কিন্তু বর্তমানে যেহেতু করোনা পরিস্থিতি আরো ভয়ানক আকার ধারণ করেছে, তাই তোমাদের সরকারি ছুটিটা কিন্তু তৃতীয় দফায় আরো একবার বাড়ানো হয়েছে, যার কারণে কিন্তু তোমাদের এই পুরো এপ্রিল মাসটাই ছুটির মধ্যে দিয়ে চলে গেছে। তাছাড়া সামনের মাসটা কিন্তু সম্পূর্ণ রোজা এবং ঈদের মধ্যে পড়েছে। এছাড়াও সামনের মাসে যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে এটাও কিন্তু শিওর না। তাছাড়া বিজ্ঞানীরাও ধারণা করছে করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাব মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত থাকতে পারে। তো মে মাসের লাস্ট দিকে যেহেতু আবার তোমাদের ঈদ পড়ে গেছে, তাই তোমাদের মে মাসেও HSC পরীক্ষাটা শুরু হবে না, কিন্তু তোমাদের ঈদের পরে তোমাদের HSC পরীক্ষাটা অবশ্যই শুরু হবে। তবে তোমাদের সব থেকে বেশি সম্ভাবনা আছে, তোমাদের যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তবে তোমাদের ঈদের পরে জুনের 1 তারিখ থেকে তোমাদের HSC পরীক্ষাটা শুরু হবে। তো তোমাদের পরীক্ষাটা জুন মাস থেকে শুরু হবে। তো এই কথাটা মাথায় সেট করে তোমরা তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা নিতে থাকো, আর তোমরা টেনশন করো না, তোমাদের নতুন রুটিনটা তোমাদের পরীক্ষা শুরু হওয়ার প্রায় 2 সপ্তাহ আগে, অর্থাৎ 15 দিন আগে তোমরা পেয়ে যাবে, যাতে তোমরা পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য আরও এক্সট্রা কিছু সময় পাও। সো তোমরা রুটিনের জন্য টেনশন করো না, তোমাদের রুটিনটি যখনই পাবলিশ করা হবে আমি তোমাদের নেক্সট একটি ভিডিওতে সেটি জানিয়ে দিব। তাছাড়া তোমাদের যেহেতু এবছর পরীক্ষা খুব দেরিতে শুরু হচ্ছে, তাই তোমরা অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু বেশি একটা টাইম নাও পেতে পারো এবার, তাই তোমরা সেই কথা মাথায় রেখে এখন থেকে খুব ভালোভাবে পড়ালেখাটা করো, যাতে তোমরা পরীক্ষার পর যদি এক্সট্রা বেশি টাইম নাও পাও তাহলেও তোমরা সেই পড়াটা এখন যাতে পুষিয়ে নিতে পারো এবং তখন যাতে তোমাদের চাপ না সৃষ্টি হয়। তাই তোমরা এখনকার সময়টি খুবই ভালোভাবে কাজে লাগাও, কারণ আমি এই কথাটা আমার প্রত্যেক ভিডিওতে বলি, কারণ পরে কিন্তু তোমরা হাজার কেঁদেও কুল পাবে না এবং দেখবে তোমার পিছনে থাকা খারাপ স্টুডেন্টটি এই সময়টিতে খুব ভালোভাবে পড়ার কারণে খুব ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়ে গেছে, কিন্তু তুমি এই সময়টা শুয়ে বসে পাবজি খেলে বা অন্যান্য আলতু ফালতু কাজে নষ্ট করার কারণে তুমি খুব ভালো একটা ভার্সিটিতে চান্স পাওনি। সো তোমাকে তখন যাতে এই আফসোসটা করতে না হয় তাই তোমরা এখনই এই সময়টাকে কাজে লাগাও, কারণ এখনই কারেক্ট সময় তোমাদের ভালো করে প্রিপারেশন নেওয়ার, কারণ তোমরা কিন্তু এখন প্রচুর সময় পাচ্ছ। সো এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে এবং HSC পরীক্ষা 2020 এর সকল আপডেট ও নিউজ এবং সকল সাজেশন MCQ সলিউশন সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।